বিশ্বাস কর, আমি শুধু এটুকুই চাই যে আমি যেন আমার মাটাকে পটায় রাখতে পারি। আমি চাই যে আমার মা আমার সব কথা বিশ্বাস করবে। আমি চাই যে আমার মা আমাকে সন্দেহ করবে না। আমি চাই আমি যা বলবো যেটা বলবো আমার মা সেটাতে রাজি হয়ে যাবে। দোস্ত, আমি আমি কি করলে কি করলে আমার আম্মারে আমার সব কথায় রাজি করাইতে পারবো? থাম থাম দোস্ত থাম, তোর নানু আছে না? নানু নানু তো আছে। শোন, তোর নানুর ইচ্ছা মতো সেবা কর। তোর নানুকে পটাইতে পারলে তোর মা এমনিই পইটা যাবে। তুই খালি তোর নানুর একটু সেবা কইরা দেখ, তোর নানুর একটু খেয়াল রাখা দেখ, দেখবি আন্টি কিভাবে পইটা যায় আর তোর জন্য কেমন অন্ধ হয়ে যায়। আমি তো মনে হয় আমার আম্মুকে পটাই আও ফেলছি। অনেক আরাম পাইতেছি। নানু তোমার মাথায় তেল দিয়ে দেই। না না, আসলে তেল দিতাম না রে। দাও দাও, আমি তোমার মাথায় তেল দিয়ে দেই নানু, অনেক আরাম পাবা। মা, তোমার স্পেশাল তেল জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা নানুর মাথায় ম্যাসাজ করে দিতেছি। নানু, এই দেখো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। জানো নানু, 3 দিনের মাথায় চুল পড়া বন্ধ করে আর 2 মাসের মধ্যে চুলের গ্রোথও অনেক ভালোভাবে বাড়ায়। অনেক রকমের অর্গানিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা বানানো হয়েছে, বুঝছো নানু? এর জন্য দেখবা অন্যান্য তেলের থেকে এই তেলের টেক্সচারটা একটু বেশি ঘন। জাফরান হেয়ার গ্রোথ থেরাপির মেন কাজই হচ্ছে চুল পড়া বন্ধ করা। দেখছো নানু কি ঘন টেক্সচার? আসো নানু, তোমার চুলে দিয়ে দিই। এটা কিন্তু দেওয়ার নিয়ম আছে, শুরুর দিকে চুলের গোড়ায় একটু ঘন করে লেয়ার করে দিতে হয়। নানু, তুমি কিন্তু চাইলে এই হেয়ার গ্রোথ থেরাপিটা নারকেল তেলের সাথে মিক্সড করেও দিতে পারো, আবার ডাইরেক্ট এমনি এমনি ইউজ করতে পারো। আসো, আরাম লাগতেছে না নানু? মা, কি হইছে? আমি কিন্তু নানুর মাথায় তোমার ওই জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা দিয়ে দিতেছি। ও মাই গড, তুই তুই আমার আম্মার মাথায় তেল দিয়ে দিতাছস? তুমি যখন জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা কিনতে যাবা, তখন কেনার সময় তুমি এই প্রোডাক্টের ছবিটা ওদের কাস্টমার কেয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা। তখন ওরাই তোমাকে বলে দিবে যে তুমি যে প্রোডাক্টটা কিনতে যাইতেছো সেটা অরিজিনাল নাকি নকল। আমার তো মনে হইতেছে আম্মু পুরোপুরি পইটা গেছে, এখন আমি আমার আম্মুর কাছে যাই যাব তাই পাওয়া যাব। আম্মু, কে আমার আম্মু বাল্লা? আম্মু, আমার আমার 1000 টাকা লাগবে, দিবা? না না মানে না মানে
কিসের 1000 টাকা মানে? আমি তোমার তো এমনিও আমাকে দেওয়া উচিত। ও মাই গড, আমি যে কত কিছু করি, কত কাজ করি, তুমি কি কাজ করছো? কি কি কাজ করছি মানে, তো তুমি তুমি দেখো না আমি কি কাজ করছি? না আমি তো দেখছি না। কত পরিশ্রম করলাম সকাল থেকে। কি পরিশ্রম করছস তুই? তোমাদের এই বাসার জন্য, তোমাদের জন্য, তোমার জন্য আমি কত কিছু করলাম। আমাকে লেগা, আমার লেগা 1000 টাকা তো কিছুই না, তোমার তো আমাকে 2000 টাকা দেওয়া উচিত। ও মা গো, কি কস? এই জন্য মানুষের ভালো করতে নাই, তোমাদের ভালো করা আসলে অন্যায়। তোমাদের জন্য কিছু করলে না কোনো নাম হয় না আম্মু, বুঝছো? কি কি করছস তুই? কি এটা তো কবি ওরসিটা কি করছিটা কি? ও গড, এখন আম্মুরে কেমনে বলি যে আজকে সারাদিন নানুর এত টেক কেয়ার করছি শুধুমাত্র এই কয়টা টাকার জন্য। মিষ্টি খা, মিষ্টি খা আম্মু। না আমি মিষ্টি খাবো না। তুই কবি তো, তুই কোন কামটা কইরা তুই এত টাকা চাইতাছস আমার কাছ থেকে? তুমি জানো না আমি কি করছি? না আমি জানি না। এত কাজ করলাম তাও পড়বে না? ও মা গো, পড়বে না মানে? সকাল থেকে যে কত কিছু করলাম, আমি কি বললাম? এখন তো আম্মু এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমার মল্লিকা পিজা নিয়ে আসবি, বুঝছিস? নানি যেন খাইয়া মজা পায়।